ஓம் ஜனனிம் சாரதாம் தேவிம் ராமகிருஷ்ணம் ஜகத்குரும் பாதபத்மே தயோஸ்ருத்வா பிரணமாமி முஹுர்முஹு. ஓம் பிரணதானாம் பிரசீதத்வம் தேவி விஸ்வாத்திஹாரிணி த்ரைலோக்கிய வாசினாமிட்டே லோகானாம் வரதாபவ. ஓம் சரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே சர்வஸ்யார்த்தி ஹரே தேவி நாராயணி நமஸ்துதே. ஸ்ரீ பகவானের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের অষ্টম সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের সৎ প্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমাদের যে অংশটা বিগত দিন আমরা ছেড়েছিলাম সেটা হচ্ছে এই, তিনি তো কাছেই আছেন, আমরাই তাকে গ্রহণ করি না, এ সংসার অনিত্য, একদিন ছেড়ে যেতে হবে। তাই শ্রী ভগবান সেখানে যেতে বলছেন যেখানে চির আনন্দ, স্থানম প্রাপসসি শাশ্বতম, এক তাঁর কৃপা হলে এই অবস্থা লাভ হয়। চাই পূর্ণ শরণাগতি আত্মসমর্পণ, সর্বদাই প্রার্থনা করতে হবে, ঠাকুর আমি এতদিন শুধুই ঠকে এসেছি, কেবল বঞ্চিত হয়েছি, আমি আর পারি না, এবার তুমি এসো, তুমি এসে আমায় ধরো, আমাকে নিয়ে চলো তোমার কাছে, শান্তি দাও, আনন্দ দাও, এই করো, আর যেন তোমাকে ভুলে না যাই। অন্য কোনো প্রার্থনা করতে পারি না পারি, এটা যেন অবশ্যই করতে পারি, আমরা ঠকে এসেছি, ঠোকার বোধটা আমাদের যেন আসা দরকার, এটা না এলে খুব মুশকিল। লাভ ক্ষতির হিসেবটা যতক্ষণ না আমরা শিখতে পারবো জানেন তো, ততক্ষণ পর্যন্ত আমাদের কিছু হবে না। লাভ ক্ষতির হিসাবটা শিখতেই হবে, এবং এই লাভ ক্ষতির হিসাব শিখতে পারি বলেই বোধ হয় আমরা খুব সহজে ভগবানের শ্রী পাদপদ্মে সম্মিলিত হতে পারি। আমরা রবীন্দ্রনাথের একটা গানের কথা আগের দিন বলেছিলাম, যে আঘাত পেলে, আঘাত করে নিলে জিনে কাড়িলে মন দিনে দিনে, সেই গানটি সেখানে আছে। তুফান দেখে ঝড়ের হাতে, ছেড়েছি হাল তোমার হাতে, হাটের মাঝে বাটের মাঝে কোথাও আমায় ছাড়লে না যে, যখন আমার সব বিকাল তখন আমায় নিলে কিনে। কবি বলছেন যে ঈশ্বর আমাদের কোনো অবস্থাতেই, আমরা যখন জীবনে যখন একেবারে খুঁজে পাই না কি করব, বুঝে উঠতে পারি না, সেই সময় সেই তুফানের দিনে আমরা যখন দিশেহারা হয়ে যাই, তার আগে অবধি আমরা নিজেরা নিজেদের জিনিসটা নিজেদের হাতের মুঠোর মধ্যে রাখতে চাই, তখন আমরা ভগবানকে ছেড়ে দিই এবং বলি তুফান দেখে ঝড়ের হাতে, ছেড়েছি হাল তোমার হাতে। ভগবান কিন্তু আমাদের আত্মগরিমা এতটুকু নষ্ট হতে দেন না, এতটুকু নষ্ট হতে দেন না, সেই কারণে তিনি একবারে এগিয়ে এসে আমাকে প্রথম থেকেই গ্রহণ করেন না, তিনি আমাকে খেলতে দেওয়ার সুযোগ দেন, আমি পারি কি না, আমি এটাকে অতিক্রম করতে পারি কি না সেইটার সুযোগ আমাকে দেন। তারপরে যখন দেখছেন যে আমার আর কিচ্ছু পাচ্ছি না, যখন আমার সব বিকাল তখন আমায় কিনে নিবে, যখন আমি একদম নিঃস্ব হয়ে গেছি তখন তিনি আমাকে সমস্তটা দিয়ে আমাকে পূর্ণ করে নেন। দেখবেন শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন, তোতাপুরী এসেছেন, তোতাপুরীর যতদিন পর্যন্ত আত্মগরিমা বজায় আছে, শ্রীরামকৃষ্ণের গুরু তিনি, ততদিন তার আত্মগরিমা বজায় আছে, যতদিন তিনি দ্বৈত সত্তাকে গ্রহণ করছেন না, ঠাকুরের শত বিরক্তি সত্ত্বেও ঠাকুর কিন্তু কিছুতেই তাকে ভেঙে চুড়ে তছনছ করে দিচ্ছেন না, কিন্তু যখন একেবারে সবটুকু ভেঙে চুড়ে তছনছ হয়ে গেল তখন তিনি কিন্তু তাকে গ্রহণ করলেন। এইটা হচ্ছে কথা, তিনি আমাদের গ্রহণ করবেন, এরকম ভাবেই গ্রহণ করবেন, সবার ক্ষেত্রেই তাই। দেখবেন যে ভৈরবী ব্রাহ্মণী, তিনি শ্রীরামকৃষ্ণের গুরু, শ্রীরামকৃষ্ণকে পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যেতে এসেছেন, কিন্তু তার একটাই সমস্যা, তিনি মনে করতেন যে শ্রীরামকৃষ্ণ শুধু তাঁর, জগৎগুরু তাঁর নয়, জগৎগুরু সবার। এই বোধটাকে যেন জাগ্রত করার জন্য ওই কামার পুকুরের ওই ভয়ঙ্কর লীলাটি হলো, এবং সেই লীলার পরে ভৈরবী ব্রাহ্মণী ফিরে গেলেন। পরবর্তীকালে কাশীতে যখন ঠাকুর গেলেন তখন খুব সম্ভবত 64 যোগিনীর ঘাটে সেইখানে তিনি থাকতেন আমাদের ভৈরবী ব্রাহ্মণী, এবং কাশীতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর যে কদিন ছিলেন প্রায় প্রত্যেক দিনই ভৈরবীর সঙ্গে গিয়ে দেখা করেছেন, তাকে তার মনের, তার সঙ্গে গল্প করেছেন, তার সঙ্গে আড্ডা মেরেছেন, তার মনের কষ্ট দূরীভূত করার চেষ্টা করেছেন। শ্রীরামকৃষ্ণ আমাদের সকলকে পূর্ণত্বের দিকে নিয়ে যান, কিন্তু এই বোধটা আমাদের থাকা দরকার। যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝতে পাচ্ছি জগতের যাদের ভালোবেসেছিলাম, যাদেরকে মনে হয়েছিল যাদের ছাড়া আমাদের জীবন বৃথা, যাদের ছাড়া আমার জীবন মিথ্যে বলে মনে হয়েছিল,
তাদের আঘাতটা পাওয়াটা আমাদের কাছে খুব জরুরি। তাদের ক্ষেত্রে আঘাতটা না পেলে বোধহয় কখনোই আমরা ভগবানের দিকে যাই না। বাইরের যত খোঁজা শেষ হয়, যখন আমরা ভেতরের দিকে যাত্রা করি তখন আমাদের ধর্মপথ শুরু হয়। এইখানে আমরা ছেড়েছিলাম। পূজনীয় মহারাজ বলছেন, কুকুর যেমন প্রভুর দরজা ছাড়ে না, শত কষ্ট সহ্য করেও সেখানে পড়ে থাকে, তেমনি আমাদেরও পড়ে থাকতে হবে ভগবানের দরজায়। দরজা একদিন না একদিন খুলবেই। ছেলে বাপের হাত ধরে, কখনো আবার বাপ ছেলের হাত ধরে। বাপ যার হাত ধরে সে পড়ে না, তার শরণাগত হলে, তার উপর নির্ভর করলে তিনি এসে হাত ধরবেনই, কোলে তুলে নেবেনই। আমাদের খানিকটা ধৈর্য রাখতে, অনেক সময় আমরা ধৈর্য রেখে উঠতে পারি না, মনে হয় সবাইয়ের হলো আমার শুধু হলো না, সবাই পেল আমি বোধহয় ফাঁকি পড়ে গেল। অন্যান্য জগতের যাবতীয় কিছুতে যখন আমরা ফাঁকি পড়ি, যখন সম্পত্তি পাই না, বাবা মাকে সারা জীবন দেখার পরেও তারা অন্যদেরকে গুরুত্ব দেন, তাদের জীবন থেকে আমাদের গুরুত্ব হারিয়ে যায়, এ নিয়ে কিন্তু আমাদের কোনো দুঃখ থাকে না, বেদনা থাকে না, থাকে হয়তো সেটা সাময়িক। কিন্তু ভগবান যেহেতু বোধ হয় খুব প্রিয়জন, তাই তার কাছ থেকে সামান্যতম এতটুকু ইশারা না পেলে আমাদের মনে হয় যে তিনি আমার দিকে ফিরেও তাকাচ্ছেন না, সবটা বৃথা, সবটা বোধ হয় ভুল করে ডাকা হয়েছে। মহারাজ বলছেন, কুকুর যেমন প্রভুর দরজা ছাড়ে না, শত কষ্ট সহ্য করেও সেখানে পড়ে থাকে, তেমনি আমাদেরও পড়ে থাকতে হবে ভগবানের দরবারে। আনুগত্যের কথা বলছেন, শরণাগতির কথা বলছেন। আনুগত্য ছাড়া কিন্তু কোনো জিনিসটাই হয় না, আনুগত্য ভীষণ জরুরি। আনুগত্য যত থাকবে আমাদের জীবনে, তত আমরা ভগবানকে আঁকড়ে ধরে থেকেও থাকতে পারব, কারণ তিনি আমার হাত ধরবেনই। আমি যতক্ষণ হাত বাড়িয়ে আছি, আমি ভগবানকে ধরার চেষ্টা করছি, আমি মিস করতে পারি, কিন্তু ভগবান যখন আমার হাত এসে ধরবেন, তখন আমি পড়ে গেলেও ঠিক কখনো হারিয়ে যাব না, তিনি আমায় ঠিক ধরে থাকবেন। ওইটা সবসময় চেষ্টা করতে হবে, হাতটা সবসময় বাড়িয়ে রাখতে হবে তার দিকে, যেন তিনি আমার হাতটা ধরেন, অনেকের সাথে আমার হাতটাকেও ধরেন, আমি যেন কোনো অবস্থাতে তোমা ছাড়া হতে পারি না। ওই সুন্দর একটি গান আছে না, নিমন্ত্রণ ছবিতে ব্যবহার করা হয়েছিল, নিমন্ত্রণ না ছুটি ছবিতে, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। এই যে প্রভুর কাছে এই যে আরতিটা, আমি সত্যিই পথ চিনি না, এই খানিকটা অন্যান্য, এই যে আমাদের ওভার স্মার্টনেস ভগবানের কাছে একটু কম দেখালে বোধ হয় ভালো, আমরা সত্যিই পথ চিনি না, আমরা পথ হারিয়ে ফেলি, সেই কারণে আমাদের ভগবানের উপর নির্ভরতাটা বাড়ানো খুব জরুরি। তিনি কি পালিয়ে আছেন, লুকোচুরি খেলছেন আমাদের সঙ্গে, তাকে ছুতে হবে, আর যেন চোর না হই, তাকে বলো আর ছুটোছুটি ভালো লাগে না, ক্লান্ত হয়ে পড়েছি আর খেলার স্বাদ নেই, এবার দয়া করে তোমাকে ছুতে দাও। প্রতি শ্বাস প্রশ্বাসে এই কথাটা মনে রাখতে হবে, আমি তোমার তুমি আমার, মন মুখ এক করে তাঁর হয়ে গেলে শান্তি আসবে, অনেক খেললুম শান্তি তো পেলুম না, এখন কাতর হয়ে তাকে ডাকতে হবে, খেলনা দিয়েছিলে খুব খেলেছি, এবার তুমি এসো তোমাকে চাই। রবীন্দ্রনাথে আরও একটা ভারী সুন্দর গান আছে, প্রভু খেলেছি অনেক খেলা, এবে তোমারও ক্রোড় চাহি, খুব ছোট্ট গান, একেবারে চার পাঁচ লাইনের গান, কিন্তু ভারী সুন্দর কথাটা, যে আমি ক্লান্ত হৃদয়ে অনেক খেলেছি, এখন আমি শুধু তোমার কাছে তোমার সঙ্গে খেলতে চাই, তোমার সঙ্গে ছাড়া আমি অন্য কারুর সঙ্গে খেলবো না, প্রভু খেলেছি অনেক খেলা, এবে তোমারও ক্রোড়ও চাই, এখন তোমার কোল চাই, আমি আর অন্য কোনো খেলা খেলতে চাই না। এই বোধটা আমাদের হওয়া দরকার, যে আমার সব দিক বন্ধ হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণদেবের সেই বিখ্যাত গল্পটা আছে না, পাখি উড়ে গেলেন, উত্তরের দিকে গেলেন, দক্ষিণ দিকে গেলে, পশ্চিম দিকে গেলে, পূবের দিকে গেলে, কোনো দিকেই কিছু খুঁজে পেল না, সর্বত্র জল, তখন এসে মাছ তুলে বসলো। ওই উঠতে দেন ভগবান, আমাদের উঠতে দেন, আমাদেরকে নিজেদেরকে ওই কষ্টটা এই কারণে পেতে দেন যে পূর্ণ শরণাগতি তিনি চান, খুব একাল ছেড়ে, তাকে ছাড়া অন্য আর কাউকে ভালোবাসা যাবে না, এটা যেন একটা অদ্ভুত ব্যাপার তাঁর জীবনে। তিনি একেবারে, যখন আমরা একবারে আহত হতে 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 আহত হতে হতে একবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তখন আমাদের গ্রহণ করেন তিনি। আমাদের স্বামী নির্বাণানন্দজি মহারাজ ছিলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের সেবক। একদিন ব্রহ্মানন্দজি খাবার জায়গার মধ্যে, খাবার ভাতের ভেতরে দেশলাই কাঠি খুঁজে পেলেন, তাড়াহুড়ো করে খেতে দিয়েছেন, তো ওতে দেশলাই কাঠি কোনোভাবে থেকে গেছে। রাজা মহার ছোট ছেলের মতো তিনি বাবুরাম মাজকে বলছেন, দেখো বাবুরাম, এরা আমাকে সবাই বিষ খাওয়াচ্ছে, ছোট্ট ছেলে।
তারপরে তিনি উঠে সূর্যিমাকে খুব পেটাচ্ছে। এখনকার সাধু ব্রহ্মচারীকে যে করলে যে কী হবে ভগবান জানে, কিন্তু সূর্যিমাকে ধরে খুব মার মারছেন। আর বাবুরাম মহারাজ তাকে বলছেন, পালা সূর্যি, পালা সূর্যি। রাজামাকে তিনি ধরার চেষ্টা করছেন আর সূর্যিমাকে বলেছেন, পালা সূর্যি, পালা সূর্যি। সূর্যিমা দেওয়ালের সঙ্গে কাঠ হয়ে দাঁড়িয়ে থেকে বলছে, যেখান থেকে পালিয়ে আসা সেখান থেকে তো পালিয়েই এসেছি, আর কোথায় পালাবো মহারাজ। রাজা মহারাজ একবারে মারা বন্ধ করে দিলেন, একদম শান্ত হয়ে গেলেন। এই বোধটা আমাদের থাকা দরকার, যেখান থেকে পালিয়ে আসা সেখান থেকে পালিয়ে এসেই ভগবানের কাছে এসেছি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমরা ভগবানের কাছ থেকেও পালিয়ে পালিয়ে বেড়ানোর চেষ্টা করি, এবং এই পালিয়ে পালিয়ে বেড়ানোর চেষ্টা করি বলেই আমাদের জীবনে এত দুঃখ আসে। এই ভগবানের থেকে যদি পালানোর না চেষ্টা করি তাহলে দেখবেন এটা কষ্টটা কম হবে, তাকে ভালোবাসতেই হবে, কারণ তিনি পূর্ণ আনন্দস্বরূপ, তার মতো ভালো আমাদের কেউ বাসতে পারে না। জগতে সবাই ভালোবাসে কিন্তু একটা সময় সবাই ছেড়ে চলে যায়। আমি ব্রহ্মচারীদের নিয়ে অনেক বছর কাটিয়েছি, তো এই প্রশ্নটা প্রত্যেক মায়েরা তার সন্তানদের করতেন। আমাকে বলতেন, ওকে বলুন যে যতদিন আমি বেঁচে আছি ততদিন যেন সংসারে থাকে, আমি চলে গেলে তারপরে যা খুশি তাই করুক। আমি চলে গেলে আমার যে থাকবে তার কতটা বয়স হবে, আর সে আর সঙ্গের কাজ করার মতো ক্ষমতা পাবে কি না, বা তার পক্ষে আর সেই বৈরাগ্যের আগুন জ্বলাতে পারবে কি না তার হৃদয়ে, এইটা কখনো ভাবি না। যে আমি আমাদের ছেলে তুমি কেন চলে যাবে, আমি ছেলেদের বলতাম বাবা মাকে জিজ্ঞেস করো যে এই প্রতিজ্ঞা তারা করতে পারবেন কি না, যে তুমি যতদিন বাঁচবে তারাও যেন ততদিন তোমার সাথে সাথে বাঁচবেন কি না, এটা কখনোই হয় না। ফলে বাবা মায়ের অনেক অভিশাপ বাক্য আমার উপর প্রয়োগ করতেন তারা, এবং তাদের ছেলেরা ফিরে এসছে, সাধু হয়েছে। পরবর্তীকালে বাবা মা খুব ভালো ভালো কথা বলতেন। একজনের মা তো বলেইছেন আমাকে, কয়েকদিন আগেই বললেন যে আমি ওকে সঠিক পথ দেখাতে পারতাম না, আপনারাই ওকে সঠিক পথ দেখিয়েছেন, আমরা নয় ভগবান ওকে সঠিক পথ দেখিয়েছেন। এইটা হচ্ছে কথা, বহু ভাগ্যবান যারা তারাই সংসারের দুঃখ পান, আঘাত পান, অনেক কষ্টে পেয়ে অনেক জন্ম দুঃখ ভোগের পর আমরা তাঁর দিকে ফিরি, তাঁকেই ধরি, আমরা ঠেকে শিখি। অতএব আমরা যারা আঘাত পাই কষ্ট পাবেন না, কারণ মহারাজ বলছেন যে তারা খুব ভাগ্যবান। ভাগ্যবান কেন না, এই আঘাত আমাদের ভগবানের দিকে এগিয়ে যেতে দেয়। এই আঘাতটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা কোনোভাবেই ভগবানের দিকে পেরিয়ে যেতাম না, খালি ভাবতাম বেশ আছি, আনন্দে আছি, দারুণ আছি, হ্যাঁ সোনার চুরির পরে সোনার উপর বালা করেছি, তারপরে আবার এই করেছি তাই করেছি, হ্যাঁ এবারে কাশ্মীর ঘুরে আসা হলো, আগামীবার সুইজারল্যান্ড যাব। আমাদের জীবনের এই যে নানা রকমের বাসনা সেগুলো থাকতেই থাকতো, আর আমরা ওই বিল করে ঘূর্ণিপাতে মিন প্রবেশ করে তাতে, গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নারে। আমরা সব জানি কিভাবে পেরিয়ে আসার সব ব্যবস্থা জানি, কিন্তু তবু আমরা এই তার মধ্যেই এগিয়ে লুকিয়ে থাকতাম। এই ভাবটা অনেকটা বদল হয়েছে জানেন তো, আমরা যখন ছোট ছিলাম, যখন আমরা মঠ মিশনে আসা যাওয়া করতাম, আর এখনকার মানুষজনের দৃষ্টিভঙ্গি অনেকটা বদলে গেছে। আগে মানুষ মনে করতেন যে এখনো আছে কিন্তু কম, আগে মানুষ মনে করতেন ধর্মপদ ধর্ম সাধন সবটাই জীবনের শেষ দিনের জন্য, আগে আগে করে কি হবে, অ্যাডভান্স বুকিং করে কোনো লাভ নেই, তাই জীবনে যখন রিটায়ারমেন্ট হবে তখন ভগবানকে ডাকতে যাবে। কিন্তু আসলে এখন এইটা, এখন ছেলেপুলেরা ধর্মপথে যাচ্ছে, বাবা মারাও সাহায্য করছেন, মঠ মিশনে আসে, স্বেচ্ছাসেবার কাজ করে। আমরা তো দেখি আমাদের এখানে গঙ্গাসাগর মেলায় কত অল্প বয়সী ছেলেরা আসে, তারা নিজেরা কাজকর্ম করে, নিজেরা বেশ ভালো কাজকর্ম করে, সেই সব ছেড়ে ছুড়ে গঙ্গাসাগরের মতো যেখানে চতুর্দিকে এবারে অমিক্রণে একদম ভর্তি, সেখানে 15-16 অল্প বয়সী ছেলে এসেছে কাজ করতে, এবং তাদের যে পুরো দল আসে, 25 জনের দল আসে, যখন মানে ভালোভাবে গঙ্গাসাগর মেলা হয় তাদের কি সেবা আমরা দেখেছি। সমস্ত রাত ধরে, সমস্ত রাত ধরে রাস্তা দিয়ে, আমাদের রোড নাম্বার 4 দিয়ে মানুষ স্নান করে ফিরে যাচ্ছে 14 তারিখ, আর ওরা মানুষজনদের ধরে ধরে নিয়ে আসছে, গরম চা, পাউরুটি, তরকারি, ভাত, যে যেটা খেতে চাইছেন তাকেই সেটা খেতে দিয়ে থাকে, আপ্যায়িত করার চেষ্টা করছে। এই যে একটা অদ্ভুত ভালোবাসা, একবার পেলো কি যে প্রচণ্ড ভাটা পড়েছে, ফলে স্নান করে মানুষজন বেরিয়ে এসেছেন, অথচ এতটুকু থাকার জায়গা নেই, ঠিক 15 মিনিট এরা সময় নিলেন আমাদের থাকার। এই খাবার যে জায়গাটা একটা চালা মতো করা হয়, সেই চালাটা চতুর্দিকে
একদল চতুর্দিকে প্লাস্টিক দিয়ে মোড়া শুরু করলো, একদল খড় নিয়ে এসে সেই মেঝেটাকে পুরো ঢেকে ফেললো, একবারে টেম্পোরারি ঘর বানিয়ে ফেললো। এবং সেইখানে সেই মানুষজন যারা অসহায়ভাবে রাস্তাতেই শুয়েছিলেন, তারা বিহারিরা খুব সুন্দর কীরমভাবে অদ্ভুতভাবে রাস্তায় শুয়ে থাকে, রাস্তায় শোয়ার পরে বড় প্লাস্টিক, ওই যে মাথায় টাঙানোর মতো যে প্লাস্টিক আছে এইরকম প্লাস্টিক, তারা ওই সারা গায়ে ঢাকা দিয়ে শুয়ে পড়ে, যেরকম করে লেপ গায়ে দিয়ে আমরা শুই ওইরকমভাবে তারা শুয়ে পড়ে। তাদেরকে ধরে নিয়ে এসে ওরা ওইখানে স্থান দিয়েছিল। সত্যি সত্যি তো এইরকম মানুষজন আছে, জীবনে আঘাত পায়। ঠাকুর বলতেন, আগে ডেরা ঠিক করে নাও, তারপরে ঘুরে এসো চারিদিকে। যখন কোথাও বিশ্রামের জায়গা মেলে না, পাখি তখন ফিরে এসে মাছ তুলে বসে, তখন সে নির্ভরশীল হয়, আমরা তার ইচ্ছার কাছে মাথা নত করি। এটা তো ঠিক, ভগবান আমাদের আত্মশক্তিতে কখনো আঘাত করেন। এই যে গানটার উল্লেখ করছিলাম, যে তুফান দেখে ঝড়ের হাতে ছেড়েছি হাল তোমার হাতে, হাটের মাঝে বাটের মাঝে কোথাও আমায় ছাড়লে না যে, তিনি সর্বাবস্থায় সব কিছুতে তিনি আমার সঙ্গে থাকেন, কিন্তু কখনো তার অস্তিত্বকে জানান দেন না। এইটা হচ্ছে মানুষের সঙ্গে ভগবানের ফারাক। আমাদের কাছে কেউ শরণাগত হয়ে যদি আসতে চায়, আমরা এমনভাবে তার উপর গুরুগিরি করতে থাকি যে আমরাই তার জীবন সর্বস্ব, আমরাই তাকে একেবারে জীবন, আমরাই আমার হাতের মুঠোর মধ্যে, আমার খেলনার পুতুল। ভগবান কিন্তু সব জেনেও আমাদের কখনো তার খেলনার পুতুল করতে রাজি হন না, তারা আমাদের এই স্বাধীনতাটা দেন, তারা আমাদের ঘুরে বেড়ানোর এই স্বাধীনতাটা দেন। আবার যখনই চান তখনই আবার আমাদেরকে, যখন আমরা কোলে তুলি তখন হাত দুটো বাড়িয়ে দিই, তখন দেখবেন তিনি আবার কোলে নেন। ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক খানিকটা মা ও সন্তানের মতো। দেখবেন ছোট ছেলে যখন খেলে বেড়ায়, মা দেখে হ্যাঁ ছেলে ঘুরে বেড়াচ্ছে খেলে বেড়াচ্ছে, কিন্তু যেই আর ভালো লাগে না, হাত দুটো এরকম করে এগিয়ে বাচ্চারা যেরকম করে হাত দুটোকে তুলে দেয়, দেওয়া মাত্র মা কোলে তুলে নেন, তার সমস্ত কাজ ফেলে সব কাজ সরিয়ে রেখে মা আমাদের কোল দেন। ঠিক সেরকমভাবে ভগবানও ঠিক, যতক্ষণ আমরা খেলে বেড়াই ততক্ষণ খেলতে দেন, আমাদের আত্মনির্ভরতার উপর সামান্যতম আঘাত করেন না। কিন্তু যে মুহূর্তে আমরা তার শরণাগত চাই, আমরা যে মুহূর্তে তার কাছে থাকতে চাই, সঙ্গে সঙ্গে তিনি আমাদেরকে গ্রহণ করেন। যিশুর জীবন দেখো, অদ্ভুত অপূর্ব আত্মসমর্পণ, ক্রুশবিদ্ধ করছে তখনও বলছেন ফাদার দাই উইল বি ডান, কোমল অঙ্গে পেরেক ফুটিয়ে দিচ্ছে, তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে বলছেন ফাদার ফরগিভ দেম ফর দে নো নট হোয়াট দে ডু। কি অদ্ভুত সুন্দর কথা, একটা ক্ষমা সুন্দর দৃষ্টি। এই ক্ষমা সুন্দর দৃষ্টি তখনই আসে তখন যখন আমরা সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করি। গম্ভীরানন্দজি মহারাজ একটা ভারী সুন্দর গান, খুব প্রিয় গান ছিল, পূজার প্রদীপ জ্বালিয়ে রাখি সে হৃদয় দেউল মাঝে, ভক্তি প্রেমের ধূপটি জ্বালাস নিত্য সকাল সাজে। সেইখানে একটা জায়গায় আছে, পাবি যেদিন দুঃখ ব্যথা তোমার পায়ে নোয়াই মাথা, বলিস প্রিয় তোমার তোমার কৃপায় এ দেহে প্রাণ আছে বোধ হয়, এরকম সেইখানে কথাগুলো এরকম, যখন জীবনে খুব দুঃখ পাবো আঘাত পাবো তখন যেন আমরা সবসময় কথাটা বলতে পারি যে তোমার ইচ্ছা আমার জীবনে ফলুক। এটা আত্মসমর্পণ ছাড়া হয় না, যতক্ষণ না আমরা নিজেদের সমর্পণ করি ততক্ষণ পর্যন্ত সব বেদনাকে ভগবানের দেওয়া বেদনা হিসেবে আমরা গ্রহণ করতে পারি না, এবং যতক্ষণ না পর্যন্ত ভগবানের দেওয়া সব বেদনাকে, জীবনের সব বেদনা সব আঘাতকে তাঁর দেওয়া বলে না গ্রহণ করতে পারবো, ততদিন পর্যন্ত কিন্তু আমরা সেই অর্থে ভগবানের উপর নির্ভরশীল হতে পারবো না, আমরা মনে শান্তি পাবো না। খালি মনে হবে যে তোমাকে এত ডাকলাম, তোমাকে এত করলাম, তোমার জন্য এত কথা শুনলাম, কিন্তু তবু আমার তোমাদের প্রতি, তোমার আমাদের প্রতি কৃপা হলো না। দেখুন গোপিনীরা কত লাঞ্ছিত হয়েছেন, কত তাদের কত কষ্ট এসেছে, কিন্তু কোনো অবস্থাতেই তারা ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যাননি, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সামান্যতম বিশ্বাস এতটুকু তাদের কমেনি। তারা মনে রেখেছেন এটাই যেন তার করার ছিল, এই আঘাতটুকু যেন তার পাওয়ার ছিল, এটার হওয়াতে তার কৃষ্ণ ভক্তি বেড়েছে। যিশু খ্রিস্টের হাত পায়ে সেই পেরেক ফুটিয়ে দেওয়া হচ্ছে এবং সেই তখনও তিনি বলছেন যে তুমি এদের ক্ষমা করো, কারণ এরা জানে না, কিছুই জানে না তারা কি করছে। এই বক্তৃতার একেবারে শেষ পর্যায়ে এসেছি, তা সেখানে মহারাজ বলছেন একটা গান আছে খুব সুন্দর, আর কারে ডাকবো শ্যামা,
মা যদি সন্তানকে মার ছেলে মায়ের গলায় জড়িয়ে মা মা বলে কাঁদে, মা তাকে ফেলে দিলেও সে মা মা বলেই কাঁদে। কোনো অবস্থাতেই সে তার মাকে ছাড়ে না। দুঃখের ভিতর দিয়ে এসেই আমরা ভগবানকে ধরি, মাস্তুল আশ্রয় করি। দুর্যোধনের সহায় সম্পদ ছিল, তবু ভগবানকে পেলে না। পাণ্ডবদের কেউ ছিল না, তারা অসহায় বলেই অসহায়ের সহায়ক পেলেন। ভাবনা নেই, তিনি অতীত দেখেন না, দেখেন বর্তমান। কারণ 99 গুণ ভাগ গুণ আর এক ভাগ দোষ থাকলে লোকে তার ওই এক ভাগ দোষকে বড় করে দেখে। আর কারো যদি 99 ভাগ দোষ আর এক ভাগ গুণ থাকে, ভগবান তার ওই এক ভাগ গুণকেই বড় করে দেখে। মানুষের দৃষ্টি ও ভগবানের দৃষ্টিতে এত তফাত। অতীত মুছে যাক, ভবিষ্যতে কি পাবো তাও জানার দরকার নেই। বর্তমানকে নিয়ে চলো, ফিরে দাঁড়াও, তাঁর দিকে বলো, ঠাকুর তুমি এসো, আমাকে তুলে নাও। তিনি আসবেন, আনন্দের রাজ্যে, অমৃতের রাজ্যে নিয়ে যাবেন। এই যে যাই হোক না কেন, আমরা যেমন মা আমাদের গলা থেকে নামিয়ে দিলে সেই আমরা মায়ের পেছন পেছন ধরে ছুটতে যেতে পারি। ছোট ছেলের ঘটনাটা খুব আমার ভীষণ মনে হয় যে বাচ্চা ছেলে যখন যায়, মা হয়তো তাকে উপেক্ষা করেন, কিন্তু সব সময় সে মায়ের পেছন পেছন থাকলে সে নিশ্চিত জানে যে মা তাকে অবশ্যই গ্রহণ করবেন, মা তাকে গ্রহণ করেনও, কোনো অবস্থাতেই মা তাকে ছেড়ে যান না। এই এই বক্তৃতারই একটা অংশে আছে, মা যখন গলা থেকে টেনে নামিয়ে দেন, তখনও বাচ্চা তার ওই গলাটাকে জড়িয়ে ধরার চেষ্টা করে, কোনো অবস্থাতেই সে মা হারা হয়ে থাকতে চায় না। দুর্যোধনের সব ছিল কিন্তু ভগবানের সহায় ছিল না, পাণ্ডবদের কিচ্ছু ছিল না কিন্তু পাণ্ডবরা ঈশ্বরের সহায় পেয়েছিলেন। ভাবনা নেই, তিনি অতীতে দেখেন না, এটা কিন্তু একেবারে ঠিক। শুধু ভগবান নন, ভগবত প্রেরিত পুরুষ তারাও এমন মানুষজনই হন। তারা সামান্যতম গুণ দেখলে সেইটিকে খুব বড় করে দেখেন। আমরা ওই আগের দিন রঙ্গনাথানন্দজি মহারাজের বক্তৃতায় ওখানে একটা যে ঘটনা বলছিলাম, যে মহারাজের কাছে অনেক বই আসতো ইয়ে করার জন্য, রিভিউ করার জন্য। আর সেই রিভিউ করার সময় মহারাজ তার সেবকদের দিতেন, সেই সব বইগুলো দিতেন যাতে তারা রিভিউ করে দেয়। একবার এরকম মুরলী মহারাজকে তিনি একটা বই রিভিউ করতে দিয়েছেন, তারপর দু চার দিন বাদে জিজ্ঞেস করছেন পড়া হয়ে গেছে কিনা। তারপরে মুরলী মহারাজ বলছেন হ্যাঁ পড়া হয়েছে। বলছে কীরকম দেখলে, না ভালো না, বইয়ের ভাষা ভালো নয়। তারপরে মহারাজের মুখখানা যেন একবারে সেই মানে একবারে কষ্টে একবারে ভরে যাচ্ছে। তারপর বলছেন ভেতরের জিনিস কন্টেন্টও ভালো নয়, তারপর প্রচুর মুদ্রণ প্রমাদ আছে। তারপরে বলছেন এই কভার পেজ ভালো নয়, এই ভালো নয়, তাই ভালো নয়। মহারাজ জিজ্ঞেস করছেন নাথিং ইজ গুড ইন দেয়ার, বলছেন না বাইন্ডিং ইজ ভেরি গুড, যে দ্যাটস ইট। মুরলী মহারাজ এই ঘটনাটা আমাকে বলতে বলতে মহারাজের শরীর চলে যাওয়ার পর বলছেন, উনি সেই হাত চাপড়াচ্ছেন টেবিলের উপর, বলছেন দ্যাটস ইট, একটা অন্তত ভালো গুণ আছে। এইটা হচ্ছে ঈশ্বর প্রেরিত মানুষদের দেখেও আমরা দেখেছি। আমরা তো ভগবানকে দেখিনি, ভগবানের কথা শুনেছি, কিন্তু এইসব মানুষদের চোখের সামনে দেখেছি। সামান্যতম গুণ, কারুর সামান্যতম জিনিস দেখলে মহারাজ ভীষণ রকম আনন্দ পাবেন। গোলপার্কে গিয়েছেন, তখনও ফুল এসে পৌঁছয়নি, মহারাজ নির্দিষ্ট সময়ের 1 ঘন্টা আগে এসে পৌঁছে গেছেন গোলপার্কে। আমরা ঠাকুরের যে ফুলের মালা আসার কথা, সে ফুলের মালা আসেনি তাড়াতাড়ি করে, যাতে মহারাজের খারাপ না লাগে তাই প্লাস্টিকের একটা রজনীগন্ধার গোড়ের মালা ছিল, সেটা তাড়াতাড়ি সার্ফ দিয়ে ধুয়ে রোদ্দুরের মধ্যে রেখে সেই মালাটা পরিয়ে দিয়েছি। ভাবছি যে মালা এলে ওই মালাটা খুলে ওই ফুলের মালা লাগিয়ে দেব। যথারীতি প্রভানন্দজি আমাদের সম্পাদক তখন ওখানকার, উনি এসে দেখলেন আমরা প্লাস্টিকের মালা লাগিয়েছি। আমাদের এই বোকামির জন্য ভীষণ বকুনি দিলেন, বললেন আগের দিন রাত্রি এনে রাখা উচিত ছিল, আমরা খুব বকুনি খেলাম। আসলে বোকার মতো ভাবছিলাম যে সকালবেলা একদম ফ্রেশ মালা মহারাজকে পড়ানো হবে, কিন্তু এই বোকামিটা হয়ে গেছিল। তখন মহারাজ এলেন, রঙ্গনাথানন্দজি এসে ঘরে ঢুকেই ঠাকুরের দিকে তাকিয়ে বলছেন গুরু মহারাজ ইজ লুকিং সো নাইস, সো বিউটিফুল। তখন মহারাজ বলছেন, প্রভানজি বলছেন যে মালাগুলো কিন্তু আসল নয়, তো হোয়াট এভার ইট মে বি, গুরু মহারাজ ইজ লুকিং গুড। মালাটা আসল হোক আর নকল হোক ওতে কিচ্ছু আসে যায় না, মহারাজকে খুব সুন্দর দেখাচ্ছে, ঠাকুরকে খুব ভালো দেখাচ্ছে। এই যে সব কিছুর ভেতরে ভালো দেখার এইটা প্রবণতা তখন আমাদের ভেতরে আসে। এই ভগবত প্রেরিত পুরুষ তো আর আকাশ থেকে পড়েন না, আমাদের মাটির পৃথিবী, কিন্তু ঈশ্বরকে চিন্তা করতে করতে ঈশ্বরের এই যে গুণ
সামান্যতম গুণের ভেতরে অশেষ গুণকে দর্শন করা, এইটাকে একবারে ভীষণ রকমভাবে তাদের মধ্যে আসে। গহনানন্দজি সত্য প্রেসিডেন্ট হয়েছেন, তখনও তিনি খুব ভালো করে হাঁটতে পারেন। প্রেসিডেন্ট মহাজের কোয়ার্টার থেকে হেডকোয়ার্টার্সের সামনে মেইন গেট অব্দি উনি পায়ে হেঁটে আসতেন, আবার পায়ে হেঁটে ফিরে যেতেন। একটা বড় ওই সার্চ লাইট লাগানো থাকতো, সেইটা হাতে করে বইয়ে নিয়ে যেতেন ও সেবকরা। তখন উনি অতটা পায়ে হেঁটে সন্ধেবেলা মঠ বন্ধ হয়ে যায় 8টার সময়, তখন উনি হাঁটতে বেরোতেন। প্রত্যেক রবিবার আমরা বসে গান গাইতাম, কালী কীর্তনের দল দোতলায় বসে, জানতেই পারতাম না যে মহারাজ হাঁটছেন, আমরা আমাদের মতো করে গান গাইতাম। এইরকম একদিন গান গাইছি আমরা ওপরে বসে, আর পূজনীয় মহারাজ নিচে বারান্দা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছেন। ভেবে দেখুন, রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট, তিনি নিচে সিঁড়ির কাছে দাঁড়িয়ে বারান্দার তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের গান শুনছেন, আর আমরা ওপরে বসে গান গিয়ে চলেছি অজান্তে। তারপরে বলছেন সেবক নিয়ে গেছেন তাদের, শুধু বলেছেন ভারী সুন্দর গান। পরের দিন সকালবেলা, পরের দিন বিকেলে আমরা যখন মহারাজকে প্রণাম করতে গেছি, মহারাজকে প্রণাম করাতে সেবক বলছেন যে মহারাজ কালকেই যে গান হচ্ছিল, এই এই সাধুটি হলো তাদের অধিকারী, মানে নেতা আর কি। তা মহারাজ আমাকে বললেন ভারী সুন্দর গান। তা আমি ওনার হাতটা ধরে খুব আবেগ মথিত হয়ে পড়েছিলাম, হাঁটু গেড়ে বসে বলছি যে মহারাজ আমরা যা কিছু করি সব কিছুর উদ্দেশ্য ভগবানের ঠাকুরের প্রীতি উৎপাদন করা, আপনি ঠাকুরের প্রতিনিধি, আপনার যখন এই গান ভালো লেগেছে তখন নিশ্চয়ই এই গান ঠাকুরের কাছে পৌঁছেছে। উনি একটা এমন একটা অ্যাফার্মেটিভ হাসি দিলেন, আমি সামান্য একটা গান কিন্তু আমাদের সকলের মধ্যে এই বোধটা জাগিয়ে দিলেন, এই যে যা কিছু গান গাইছি এর সকলের সব কিছুর উদ্দেশ্য ঠাকুর, এবং ঠাকুর আমাদের গান গ্রহণ করছেন, ঠাকুর আমাদের সমস্ত কিছুতেই গ্রহণ করছেন, আমার সামান্যতম নিবেদনও তার পাদপদ্মে পৌঁছচ্ছে। দেখুন আমরা গানই গাইছিলাম, পরের দিন থেকে আমাদের সে কি উৎসাহ, আমরা সবাই নিখুঁত করে গান গাইবার চেষ্টা করছি, তাল যেন ঠিক হয় আরও অ্যালার্টলি দেখার চেষ্টা করছি, কারণ ঠাকুর শুনছেন। আমরা যখন মঠে ছিলাম, মঠে এই দুর্গাপুজোর 15 দিন আগে থেকে মন্দিরে, মহালয়ার দিন থেকে মন্দিরে সকালবেলা আগমনী গান হতো ঠাকুরের সামনে, আর সন্ধ্যাবেলায় সন্ধ্যার 8টার পর থেকে যতক্ষণ না ঠাকুর ঘর বন্ধ হয় কালী কীর্তন গাওয়া হতো। আমরা যতদিন রিহার্সাল করতাম ততদিন কিন্তু আমাদের মনের মতো ওই ভাবটা জাগতো না, আমরা রিহার্সাল করতাম, পচাস পচাস করে ইয়ে খাচ্ছি, কী বেশ বলে, আদা কুচি খাচ্ছি, তারপরে ওই মিছরি আছে তাল মিছরি, তাই খুব চুষে চুষে খাচ্ছি। কিন্তু যখন আমরা মন্দিরে চলে এলাম আমরা দেখতাম সকলের অ্যাটিটিউড বদলে যেত, সকলে যেন ঠাকুরকে সামনে বসিয়ে শোনাচ্ছে, সে এক অদ্ভুত আনন্দ। এবং এই যে সকলের ভেতরের এই যে আত্মনিবেদনের ভাবটা থাকতো সেটা কিন্তু গান থেকে বোঝা যেত, ভেতরে এক প্রত্যেকের একটা অদ্ভুত আনন্দ হতো। তিনি বলছেন, অতীত মুছে যাক, ভবিষ্যতে কি পাবে তাও জানার দরকার নেই, বর্তমানকে নিয়ে চলো, ফিরে দাঁড়াও তার দিকে, বলো ঠাকুর তুমি এসো, আমাকে তুলে নাও, তিনি আসবেন আনন্দের রাজ্যে, অমৃতের রাজ্যে নিয়ে যাবেন। এইটা একটা আমাদের একটা খুব কনফিউশন থাকে, আমরা একটা সারা জীবন একটা হাড্ডাবাড্ডা করে জীবন কাটিয়ে দিয়েছি, ঠাকুর কি আমাকে গ্রহণ করবেন, আমি কি ভগবানের কৃপা পাব। এইখানে মহারাজ একটা খুব আশ্বাসের কথা বলছেন, বলছেন অতীত মুছে যাক, ভবিষ্যতে কি পাবে তার দরকার জানার দরকার নেই, বর্তমানকে নিয়ে চলো, ফিরে দাঁড়াও তার দিকে, বলো ঠাকুর তুমি এসো, আমাকে তুলে নাও। হাত দুটো বাড়িয়ে বাড়াতেই হবে, এবং হাত দুটো বাড়ালে তাকে তিনি আমাদের গ্রহণ করবেন, আমি কি করেছি সেটা বড় কথা নয়। এই তিনি যদি গ্রহণ না করতেন তাহলে আজকে রত্নাকরের কোনোদিন বাল্মীকি হওয়া হতো না। এগুলো আমাদের চোখের সামনের উদাহরণ, আমরা দেখেছি সব বিখ্যাত মানুষদের জীবনের আমূল বদল হয়ে গেছে, গিরিশচন্দ্র ঘোষের জীবনী চোখের সামনে দেখেছি বদল হয়ে গেছে, আমি এরকম বহু মানুষকে দেখেছি, বহু মানুষকে দেখেছি ঠাকুরের কৃপায় তাদের জীবনের কিরকম অদ্ভুত একটা বদল হয়ে গেছে, তারা একদম একটা অন্যরকমের একটা জীবনযাপন করেছেন। রেলওয়েতে চাকরি করতেন একজন মানুষ আমরা দেখেছি, যে সারাক্ষণ তিনি ওই কখনো বেলুন মঠে আসেননি, তারপরে যখন তিনি এলেন বেলুন মঠে এলেন গহনানন্দজির কাছে দীক্ষা নিলেন, গহনানন্দজি খুব কম কথা বলার মানুষ, জিজ্ঞেস করলেন কি করো, বললেন রেলে চাকরি করি, তারপরে কি করো, কখন ছুটি হয়, 4:30-5টার মধ্যে ছুটি হয়, তারপর তো বলতে পারছেন না কি করেন, সেটা গুরুকে বলা যায় না। তো তিনি বললেন যে কিচ্ছু করতে হবে না, অফিস থেকে চলে আসবে, এসে এইখানে সেবা দেবে।
মহারাজ অদ্ভুত ভাবে তার দাঁড়ানোর ব্যবস্থাটা করলেন এক জায়গায়, সেটা হচ্ছে ঠিক মহারাজের চোখের সামনে। ভক্তেরা যে যায় তার কাজ হচ্ছে খালি এই কথা বলা, এগিয়ে চলুন এগিয়ে চলুন মা এগিয়ে চলুন, কিন্তু দাঁড়াতে হবে মহারাজের ঠিক সামনাসামনি। তিনি বলতেন উনি আমার দিকে এই কাজ চলাকালীন বারবার তাকিয়ে দেখতেন, তার সেই কৃপা দৃষ্টিতে আমার মনের মধ্যে বদল হয়ে গেল যে মানুষটা সেই কালো মানুষটা গেছিল তার কাছে। গহনানন্দজির মাত্র 1.5 বছরের সঙ্গ করার সুযোগ তিনি পেয়েছিলেন, তার নিজের ভেতরে আমূল পরিবর্তন হয়ে গেল। এই আমূল পরিবর্তনের অনেক গল্প বেলুড় মঠ থাকাকালীন আমরা দেখেছি, এটা হয়, এটা হওয়া সম্ভব। তাই বলছেন যে বর্তমানটাকে ধরে থাকতে হবে, আগে কি করেছি সেটা বড় কথা নয়, আমি আগে তোমায় চাইনি তাতে আমার কিচ্ছু এসে যায় না, আমি যেন এখন যে তোমাকে চাইছি সেইটাই যেন সার্থক হয়, সেইটাই যেন ঠিক হয়, এইটা হচ্ছে কথা। তিনি আসবেন আনন্দের রাজ্যে, অমৃতের রাজ্যে নিয়ে যাবেন। অমৃত শব্দটা কেন ব্যবহার করতেন মহারাজ? অমৃত কারণ আমাদের মৃত্যু থেকে জাগিয়ে তোলার গল্প অমৃতের, ভগবান হলেন তাই। রবীন্দ্রনাথের গান আছে না, তোমার কাছে বড় মাগি মরণ হতে পারে যেন গানের সুরে, যেমনি নয়ন মেলি যেন মাতার স্তন্য সুধা হেন, নবীন জীবন পায় যে সুরে গানের সুরে। এই আমার যেন এই মৃত্যু মানে এই জীবনের এই যে যে আঘাত পাওয়া জীবন থেকে ভগবানের স্পর্শে আমি যেন একটা নতুন জীবন খুঁজে পাই, বেঁচে থাকার একটা নতুন মানে যেন খুঁজে পাই, এটা হচ্ছে কথা। একদল ছেলে তারা ঘুরে বেড়াতো, তারা নানা রকমের উচ্ছৃঙ্খল জীবনযাপন করত। এক ঝড়ের রাত্রিরে তারা একটি আবাসনে এসে স্থান নিল, নির্মীয়মান আবাসন। সেখানে বহু বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, কারুর প্যান্ট নেই বাচ্চার, কারুর পিঠ ছেঁড়া ফ্রক পরে ঘুরে বেড়াচ্ছে বাচ্চা। সেই বাচ্চাগুলোকে দেখে তাদের মনে হলো এদেরকে লেখাপড়া শেখালে কেমন হয়। কিছুতেই সেই নির্মীয়মান বাড়ির মালিক তাদের এতটুকু জায়গা দিচ্ছেন না। তখন সেই বাড়ির সামনে যে ফুটপাথটা ছিল সেইখানে প্লাস্টিক পেতে শুরু হলো তাদের নতুন করে ক্লাস করা। যারা রোজ অফিসে শেষে উচ্ছৃঙ্খল জীবনযাপন করত তারা সব একত্রিত হয়ে গেল ওই যে ফাঁকা রাস্তা, সেইখানে বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলতো, লেখাপড়া শিখে নিত বাচ্চারা, তাই প্রথমে তাদের অ্যাট্রাক্ট করার জন্য তাদের সঙ্গে ফুটবল খেলতো। তাদের কাছে শুনেছি কীরকম ভাবে পড়াতো, বলছেন সেই আমাদের বাচ্চারা মায়েদের কাছে যেরকম ভাবে শেখে, ওই যে দুটো পায়ের মধ্যে মা ফেলে সেই দোল দোল দোলানি রাঙা মাথায় চিরুনি, ওরকম ভাবে যে দোল খাওয়াতে সেরকম ভাবে সুকুমার রায়ের কবিতা পড়াতে, নাই রে ভোলা দেদোল খোলা দুই হাত তুলে নাচবি আয়। বলছে ওইভাবে তাদের শব্দগুলোর সঙ্গে, শব্দগুলো বলার সঙ্গে তাদের করা হলো। তাদের স্কুল এখন খুব বড় হয়ে গেছে, তাদের কাছে যারা পড়াশোনা করতেন তারা ধীরে ধীরে এখন স্কুলে ভর্তি হয়েছেন, প্রত্যেকের জীবন নতুন করে গড়ে উঠেছে। সংস্থাটার নাম আপনারা খুঁজে পাবেন, দেখবেন মাই অভিলাষা বলে। তাদের এই অদ্ভুত বদল এটা আমাদেরকে একবারে নতুন করে শেখায়, এই ঘটনাগুলো চোখের সামনে আমরা দেখতে পাই। আমরা শুরু করব পরের বক্তৃতার, এটা বক্তৃতার সংখ্যা হচ্ছে 12। এটি বক্তৃতাটা তিনি দিয়েছিলেন রামকৃষ্ণ মিশন আশ্রম কাটিহারে 1955 সালের মে মাসে। সেদিনের ক্লাস শুরু হয়েছিল একটা গান দিয়ে, যতনে হৃদয় রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাই দেখে, কামাদিরে দিয়ে ফাঁকি আয় মন বিরলে দেখি, রসনারে সঙ্গে রাখি সে যেন মা বলে ডাকে, কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও নাকো, জ্ঞান নয়নে প্রহরী রেখো সে যেন সাবধানে থাকে, কমলা কান্তের মনে ভাই আমার এই নিবেদনে, দরিদ্রে পাইলে ধন সে কি অযতন অযতনে রাখে। কমলাকান্ত জগদম্বর একজন ভক্ত সন্তান, সিদ্ধ পুরুষ। এই গানটির মধ্যে সাধনার সব কথাই তিনি বলেছেন, এর ভিতরে কোনো লুকোচুরি নেই, সহজ ভক্তি। এই গানে আমরা তিনটে জিনিস পাই, আদরিণী শ্যামামা, কমলাকান্ত আর কমলাকান্তের মন। কমলাকান্ত নিজের মনকে বলছেন শ্যামামাকে হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা কর, হৃদয় শ্রেষ্ঠ মন্দির, হৃদয় দেবতাই শ্রেষ্ঠ দেবতা। অন্যত্র বলছে রথে বামনদেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না, এ কোন রথ আমাদের দেহ রথ, প্রথমে তাকে হৃদয়ে দর্শন করতে হয়। কমলাকান্ত তাই বলছেন যতনে হৃদয় রেখো, আহা আবার কেমন বিশেষণটি দিচ্ছেন, আদরিণী শ্যামামাকে। সত্যি কথা, আদরিণী শ্যামামাকে, আদরিণী শব্দটা ব্যবহার করছেন কেন? না, তার চেয়ে আদরের আর কেউ হন না,
জগৎ সংসারে আর কেউ হতে পারে না, যত নিয়ে হৃদয় রেখো। যখন দেবতাকে আমরা হৃদয়ে স্থাপন করি, দেখতে হবে, মনে রাখতে হবে, কোনো অবস্থাতেই তাকে অযত্ন করলে চলবে না। আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দীক্ষা পাই, ইষ্ট বস্তুকে আমাদের হৃদয়ে বসাই, কিন্তু আমরা অযত্ন করে ফেলি। ভগবান আমাদের বিপদের সময় এসে আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে মুক্তির পথ দেখান, অথচ আমরা সেই কথাটা ভুলে যাই এবং ভুলে গিয়ে তাদেরকে অযত্ন করি। দেখবেন প্রথম দিকে দীক্ষার কয়েকদিন খুব জপধ্যান করি, খুব প্রার্থনা করি, কিন্তু একটা সময় এসে সেই তোড়টা আমাদের কীরকমভাবে কমে যায়, আমাদের মধ্যে যেন আর সেই উৎসাহ, সেই ভালোবাসা সেটা থাকে না। তাই যেন তিনি অ্যালার্ট করার জন্য এখানে বলছেন, যতনে হৃদয় রেখো আদরিণী শ্যামামাকে, তিনি খুব প্রিয়জন, তাকে কখনোই কোনো অবস্থাতেই আমি ফেলে দিতে পারি না। মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাই দেখে। ভগবানের সঙ্গে আমাদের রিলেশনটা ইন্টার রিলেশনশিপ, আর এটা খুব মানে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, এটা জগতের সকলকে দেখানোর জন্য নয়। আমরা যদি মনে করি জগতের সকলকে দেখাবো তাহলে কিন্তু হবে না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা জগৎকে না দেখাতে পারলে যেন এতটুকু শান্তি বোধ করি না। যতক্ষণ না পর্যন্ত জগতের মানুষ জানছে যে আমি রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা পেয়েছি, যতক্ষণ না পর্যন্ত এটা আমার স্টেটাস সিম্বল হিসেবে আমি প্রকাশ করতে পারছি না, ততক্ষণ দেখবেন আমাদের কিছুতেই মনের ভেতরে শান্তি আসে না। সেই কারণে তিনি বলছেন, যতনে মন তুই দেখ আর আমি দেখি, এটা তোমার আমার দেখার জিনিস। এখানে তৃতীয় ব্যক্তি, তার কোনো রকমের কোনো অস্তিত্ব নেই, তাকে দাঁড়াতেই হবে না, তার কোনো প্রয়োজন নেই। তাই বলছেন, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাই দেখে। তাকে দেখানোর পদ্ধতিটা কি, কামা দিয়ে দিয়ে ফাঁকি আয় মন বিড়ালে দেখি। এই যে কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য, এই আমাদের যে ষড়রিপু সবসময় আমাদের নানা কিছুতে এনগেজ করে রাখে। ঠাকুরের কথায় সেই যে চালের বস্তা, চালের গুদামে প্রচুর চাল আছে, কিন্তু চালের মালিক কি করেন না, তিনি একটা ওই কুলোর ভেতরে খই মুড়ি মুড়কি এই সমস্ত দিয়ে ওই চালের গুদামের সামনে রেখে দেয়। ইঁদুরগুলো কি করে, ওই খই মুড়ি মুড়কি ওইগুলোকেই কুটকুট করে খেতে থাকে, ওই নিয়েই মেতে থাকে। তারা ভুলেই যায় ভেতরে কত বস্তা বস্তা চাল রয়েছে। এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হচ্ছে ওই মুড়ি মুড়কি খই সমস্ত, যেগুলো আমাদের চোখের সামনে রাখা হয়, যেটা দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা তো দেখি, আমরা রোজ ওই মঙ্গল দর্শন দেখাই, কেউ ফুলের সাজের কথা বলে না, সবাই একভাবেই একটা কথা, একটা রোজই অন্তত 274 জনের কাছে যখন এটা যায়, অন্তত 15 থেকে 20টা এই ইয়েতে আসে, মায়ের শাড়িটা কি সুন্দর, পাটটা কি অপূর্ব, শালের কি সুন্দর রং। হ্যাঁ, কেউ কিন্তু ওই যে শাল যেটা পরে আছেন, যিনি পরে আছেন সেই শালের মালিক, শালীশ্বরী আমি বলি তো, সেই শাড়ীশ্বরী শালীশ্বরী, তাকে কেউ একবারে দেখার চেষ্টা করে না যে আমাকে কত সুন্দর দেখায়। একদিন মাত্র একজন ভারী সুন্দর একটা উক্তি করেছিলেন, বলেছিলেন এত সুন্দর করে চন্দনটা পরানো হয়েছে, মনে হচ্ছে মা যেন জীবন্ত জাগ্রত পড়েছেন, এবং চন্দনটা পরে মায়েরও যেন খুব ভালো লাগছে। দেখুন, এই অনুভূতিটা আমাদের হয় না, কারণ ওই আগে ওই যে শাড়ি, তারপরে বেনারসি, বেনারসির পাড়, তারপরে সিল্কের কাপড়, ঠাকুরের, এখন এই কালকে একজন লিখেছিলেন, এখন নারায়ণের জোরের মতো একটা রানী কালারের জোর পরানো হয়েছে, বলছে কি আনকমন কালার, আমাকে লিখেছেন কি আনকমন কালার, কোথা থেকে পেলেন, আপনি আমাকে বলবেন তো আমিও কিনবো। ঠাকুরকে পরে, যিনি পরেছেন তাকে যে পরে ভীষণ সুন্দর দেখাচ্ছে, এটা কিন্তু আমাদের কখনো মনের মধ্যে আসে না। তাই বলছেন, কামাদিরে দিয়ে ফাঁকি, ভগবানকে দেখতে হলে এদেরকে ফাঁকি দিয়েই যেতে হবে, এদের ফাঁকি দিয়ে আয় মন বিড়ালে দেখি। বিড়ালে না কেন, চুপি চুপি দেখতে হয় ভগবানের সঙ্গে, আমাদের চুপি চুপি সম্পর্ক করতে হয়। এই যখন আমার উদাহরণ দেওয়াটা কতটা ঠিক হবে জানি না, দিদিরা হয়তো আমার মাথার উপর মারবেনি, যখন প্রেম করে ছেলেপুলেরা তখন কিন্তু চুপি চুপি, বাবা মাকে লুকিয়ে, বন্ধু বান্ধবদের লুকিয়ে, কেউ জানতে পারে না। কি অদ্ভুত ব্যাপার, আমরা দেখতাম যে সব নানা রকমের সব ইঙ্গিত, আকার ইঙ্গিত, আমরা তো স্কুল কলেজে পড়েছি দেখেছি, সব নানা রকমের সব ভাষা ইঙ্গিত ব্যবহার করা হতো, সকলকে লুকিয়ে বিরলে একে অপরের প্রতি ভালোবাসা দেখাচ্ছে। মানুষের সঙ্গে মানুষের যখন এই ভালোবাসাটা আমরা ঈশ্বরের ওপর আরোপ করি, ওই ঈশ্বরের ওপর আরোপ করতে গেলে ওই রকম চুপি চুপি তার সঙ্গে রাখতে হয়।
কামাদিরে দিয়ে ফাঁকি আয় মন বিরলে দেখি রসনারে সঙ্গে রাখি সে যেন মা বলে ডাকে। রসনারে সঙ্গে রাখে কারণ এই যে আনন্দটা এটা এনজয় করার আমার মতো ক্ষমতা থাকা দরকার। ধরুন আপনাকে খুব ভালো খেতে দেওয়া আছে, চয়নবাবু খুব ভালো করে চিকেন বিরিয়ানি রান্না করে আপনার প্লেটে দিয়েছেন, মাটন কষা চিকেন বিরিয়ানি, কিন্তু আপনার ভীষণ অজীর্ণ রোগ। আপনাকে যত ভালোই খেতে দেওয়া হোক না কেন, ইউ উইল নট বি এবল টু এনজয় দ্য টেস্ট। আপনার যদি স্বাদটাই হারিয়ে যায়, আপনাকে যত ভালোই হায়দ্রাবাদি বিরিয়ানি খাওয়ান আর যাই খাওয়ান, আপনি কিছুতেই সেটা স্বাদ নিতে পারবেন না। তাই ভগবানের স্বাদ নেবার মতো ক্ষমতাও আমাদের ভেতরে আসা দরকার। ভগবানের স্বাদ যেন আমরা নিতে পারি, তাকে যখন খাবো তাকে যখন আমরা তার সুস্বাদটি পাবো সেটা যেন আমরা নিজেরা অনুভব করতে পারি। রসনারে সঙ্গে নাকি সে যেন মা বলে ডাকে। কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও না কো, জ্ঞান নয়নে প্রহরী রেখো সে যেন সাবধানে রাখে। জ্ঞান নয়নে প্রহরী, আমার যেন জ্ঞানের আলোটা সবসময় জ্বলে। এই কুরুচি কুমন্ত্রী এগুলো কি হচ্ছে, এরা অন্ধকার, অন্ধকারে আমাদের টেনে নিয়ে যায়, খানিকটা সেই কুমিরের মতো। কুমির যেরকম খপ করে খাওয়া খেয়ে শিকারটা ধরা মাত্র টেনে জলের একেবারে অতলে নিয়ে যায়, যাতে আমি যদি কুমিরের সঙ্গে পাল্লাও দিই তবু আমি ফিরে আসতে পারবো না, কারণ অতলে গিয়ে আমার শ্বাসকষ্ট হয়ে মারা যাবে। তাই বলছেন যে কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও না কো, তাদেরকে কি করে দূরে রাখা যাবে, জ্ঞান নয়ন, জ্ঞানের যে আলো সেটিকে চিরজাগ্রত করে রাখো। জ্ঞান নয়নে প্রহরী রেখো সে যেন সাবধানে রাখে। এর পরের কথাটা ভয়ঙ্কর, কমলাকান্তেরও মন, তাই ভাই আমার এই নিবেদন, দরিদ্রে পাইলে ধন সে কি অযতনে রাখে। এই দরিদ্রের ভাবটা আমার ভেতরে আসা দরকার, যে আমি একটা অসীম, যেমন যার কাছে টাকা পয়সা নেই সে যখন টাকা পয়সা পায় সে কিন্তু নষ্ট করে না, অকারণে খরচ করে না, সে খুব একবারে জাস্টিফাইড ওয়েতে সেই টাকাটাকে খরচ করে, কারণ সে জানে এটিকে রোজগার করতে অনেক কষ্ট হয়েছে। ঠিক সেই রকম যার ওপর তিনি কৃপা করেছেন সেই কৃপাটা যেন মানুষ বুঝতে পারে। আমরা যদি না বুঝতে পারি যে ভগবানের আমার প্রতি যে কৃপা আছে সেটা যথেষ্ট পেয়েছি এবং সেটাকে খুব সাবধানে ধরে রাখতে হয়, সেটাকে ধরে রাখার জন্য নিরন্তর প্রয়াসই হতে হয়, সেইটুকু যদি না হয় তাহলে কিন্তু কখনোই হবে না। মহারাজ বলছেন আমি আমার মন আর শ্যামা মা, এই তিনটির ভেতর দিয়ে যেতে হয়, আর কোথাও যেতে হবে না, তীর্থাদিতে যেতে হবে না। এইটি আমরা এখন আমরা কখন বুঝি, সাধনা করে ধ্যান জপ তীর্থ দর্শন করে তারপর বুঝি। আরোগ্য ভবনে একজন বয়স্ক সাধু, খুব সম্ভবত স্বামী প্রতিভানন্দ তার নাম ছিল, বিজ্ঞান মহারাজের শিষ্য, সারাদিন তাকে জপ ধ্যান করতে দেখতুম। যখন জপ ধ্যান করতেন না তখন দেখতাম তিনি ওই আমাদের গম্ভীরানন্দজি মহারাজের স্তবকুসুম অঞ্জলি পাঠ করছেন পড়ছেন। আমরা যোগ দেওয়ার আগেই তার শরীর চলে গেছে, আমি কলেজে পড়ার সময় তাকে দেখেছিলাম। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি সারাদিন মন্দিরে তো যান, সব জায়গায় যেতে পারেন, তাহলে সারাদিন এইরকমভাবে এই স্তব পড়ছেন, তার অর্থ দেখে পড়ছেন, গীতা পড়ছেন, এই কেন পড়ছেন? বলছেন দেখ একটা সময় হাঁট পা চলবে না, আমি ভগবানের কাছে আমার যদি টেনে হিঁচড়ে নিয়ে যাও চোখ তুলে ভগবানের দিকে তাকাতে পারবো না, তাই নিজের ভেতরে অন্দরে তাকে দেখার নিয়মিত চেষ্টা করে চলেছি। আমি বললাম যে আপনি স্তব কেন পড়েন? বললেন স্তবে তার বর্ণনা করে দেওয়া আছে, যেটা আমি ধ্যান করে দেখতে পাইনি আচার্য শঙ্কর তিনি তার সেই বর্ণনা করেছেন, সেই বর্ণনাটা যদি চোখ বুঝে আমি দেখতে পাই, যেমন তোদের চোখ খারাপ হয়ে গেলে তোরা চশমা পরিস, ঠিক চশমা পরলে কি হচ্ছে, একটা অন্যের জিনিস তুই চোখে পড়ছিস, কিন্তু তুই স্পষ্ট, তোর চোখের সামনে যা কিছু দৃশ্যমান বস্তু সেটাকে স্পষ্ট দেখতে পাচ্ছিস, ঠিক সেই রকম এই এই স্তবস্তুতি মুখস্থ করে সেগুলোকে চোখ বন্ধ করে দেখলে শঙ্করাচার্যের চশমা দিয়ে তুই দেখছিস, কিন্তু দেবতার সে একটা স্পষ্ট রূপ, একটা জ্যোতির্ময় সত্তাকে তুই দেখতে পাচ্ছিস, যেটা তুই সাধন ভজন করে কখনোই পেতিস না। আর এই জপ ধ্যান করার নিয়মিত চেষ্টা করছি কারণ আমার হাত পা আর চলবে না, আমি বেশ বুঝতে পারছি আমার বয়স হয়ে আসছে, এই এই জগতে যাওয়ার থেকে চলে যাওয়ার দিন শেষ হয়ে আসছে, আমি যেন সর্ব অবস্থায় তাকেই ডাকতে পারি, তাকে যেন আঁকড়ে ধরে থাকতে পারি, তাই এই নানা রকম চেষ্টা। আমাদের বলতেন যখন মনের মধ্যে দুঃখ হবে, বেদনা হবে,
ভাববি যে আমি কি এত এত আকুল হয়ে তাকে ডেকেছি যে আমার চোখের জলে আমার বালিশ ভিজে যাবে। যতদিন না চোখের জলে বালিশ ভিজে যাবে, আমরা খুব মজা করতাম এসব নিয়ে, যে চোখের জলে যতদিন না বালিশ ভিজে যাবে ততদিন জানবি যে ভগবানকে পাওয়ার যোগ্যতা তোর তৈরি হয়নি। ভগবানকে তো পাবো অনেক পরে, কিন্তু পেতে গেলে তো আগে তো যোগ্যতামান অর্জন করতে হবে। আমি তো চাকরি পাবো, তার আগে তো আমাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনটা পাশ করতে হবে, যোগ্যতাটা যোগ্যতা মান অর্জন করতে হবে। বলছেন তাকে না পেয়ে তোর যে বিরহ, তাতে তোর দুচোখ দিয়ে জল পড়ে, তোর বালিশ কি ভিজে যাচ্ছে, তোর কি মন কি তাকে পাচ্ছিস না বলে ভেতরটা হু হু করছে। হু হু করা ভাবটা যতদিন না আসছে ততদিন পর্যন্ত জানবি যে ভগবানকে তোর ডাকা হয়নি, তোর এখনো বোধ হয়নি। মন্দির অমার্জিত থাকলে দেবতা আসবেন কেন? হৃদয় মন্দির শুদ্ধ পবিত্র করতে হবে। ঠাকুরের সেই উপদেশটি জানো? কোনো গ্রামে পদ্মলোচন নামে একটি ছেলে ছিল। গ্রামের প্রান্তে অনেক দিনের পুরনো একটা পোড়ো মন্দির, সেখানে এখন বিগ্রহাদি কিছুই নেই, চামচিকের বাস, আগাছায় ভর্তি। পদ্মলোচন হঠাৎ একদিন হাতে একটি শাঁখ নিয়ে সেই মন্দিরে ঢুকে ভোঁ ভোঁ করে বাজাচ্ছে। গ্রামের লোকেরা শুনে ভাবলে মন্দিরে হয়তো কেউ আবার বিগ্রহ প্রতিষ্ঠা করেছে। তারা দৌড়ে দেখতে গেল, কিন্তু কোথায় বিগ্রহ, চারিদিক অপরিষ্কার, অনেকগুলো চামচিকে এবং তাদের বিষ্ঠায় মন্দির ভর্তি। তখন সবাই বলল, মন্দিরে তো নেই কো মাধব, ওরে পেদ, ওরে পোদ, শাঁখ ফুকে তুই করলি গোল, তাই চামচিকে এগারো জনা দিবানিশি দিচ্ছে হানা। মন্দিরে মাধব কোথায়, এগারো জন চামচিকে, এরা কারা? না পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, এরাই আবর্জনা আনছে। আমাদের বাহ্যানুষ্ঠানে শাঁখ ঘণ্টা আড়ম্বর খুব রয়েছে বটে, কিন্তু মাধব কই? প্রথমে হৃদয়ে দেবতাকে, হৃদয়ে ইষ্ট দেবতাকে প্রতিষ্ঠা করতে হবে, তারপরে মন তুই দেখ আর আমি দেখি, ধ্যান জপ ইত্যাদি। এই হৃদয়ে ভগবানকে বসাতেই হবে। আমরা ভগবানকে না বসিয়ে অন্যান্য সব কিছু করি। আমরা কি সুন্দর ছবি তুলি, নিজের ঠাকুর ঘরের ছবি তুলি, পদ্ম ফুল দিচ্ছি, এই দিচ্ছি, তারপরে সেগুলোকে এইখানে পোস্ট করি, সেইখানে পোস্ট করি, ওইখানে পোস্ট করি, কিন্তু এটা আমার একেবারে পার্সোনাল জিনিস, আমাদের পার্সোনাল শ্রাইন, এটা বাইরের কারুর দেখার কথা না, সবার থেকে লুকিয়ে রাখার কথা। আমি একটি পরিবারকে জানতাম, যারা যাদের পরিবার এসেছিল মায়ের কাছে মন্ত্র দীক্ষা পেয়েছিলেন, মায়ের ছবি ছিল না তখন, মায়ের ছবি এরকমভাবে পাবলিকলি পাওয়া যেত না। তিনি তার ঠাকুমার কাছে, আমি শুনেছিলাম যে তিনি ঠাকুমা সারদানন্দজিকে বলাতে সারদানন্দজি শ্রী শ্রী মায়ের একখানা ছবি দিয়েছিলেন, সেটা আবার একটা ব্রাউন প্যাকেটে মুড়ে, এবং তারপরে খুব মিষ্টি করে বলেছিলেন, তুমি মা আঁচলের ভেতরে করে মাকে লুকিয়ে নিয়ে যাবে, কেউ যেন না দেখতে পায়, আর এমন জায়গায় ঠাকুর ঘরটা তৈরি করবে সহজে যেন কেউ না ঢুকতে পারে সেই ঠাকুর ঘরে। আমরা গিয়ে দেখি, আমরা খুব অবাক হতাম, সাধারণত ঠাকুর ঘরের দরজা এমন জায়গায় উচিত সবাই যাতে যেতে পারে, কিন্তু তাদের ঠাকুর ঘরটা এমন এমন একটা আলাদা, একদিকে কেউ জানতেই পারত না ওখানে ঠাকুর ঘর আছে। আমি একদিন গিয়ে, আমাকে নিয়ে গেল, আমি গিয়ে তো হতবাক হয়ে গেলাম, দেখলাম ঠাকুরের বেদিতে সারদানন্দজির দেওয়া ঠাকুর আর মায়ের ছবি, আর বেদির নিচে সারদানন্দজি মহারাজের ছবি, আর দেওয়ালেতে খুব সুন্দর করে কাঠের বেদি করা আছে। তারপরে যারা তাদের কাছ থেকে দীক্ষা পেয়েছেন, কেউ বিরজানন্দজি, কেউ শঙ্করানন্দজি, কেউ মাধবানন্দজি, কেউ প্রভু মহারাজ, কেউ ভূতেশানন্দজি, এবং এখন একজনই আছে তাদের, যিনি আত্মস্থানন্দজি মাঝে কাছে মন্ত্র দীক্ষা পেয়েছেন। সেই বাকি গুরুদের মাপাশের একটা দেওয়ালে সুন্দর করে সাজিয়ে রাখা আছে। বেদিতে স্বামীজির ছবি নেই, শুধু ঠাকুর আছেন, মা আছেন, আর ঠিক ওই ঠাকুর আর মায়ের মাঝখানে একটা পদ্মফুল মতো করে তার মধ্যে স্বামী সারদানন্দজির ছবি আছে। কি সুন্দর, কি শান্তি মনের ভেতরে, যে কি আনন্দ হয়, কত মান, ওদের একটাই কাজ, সকালবেলা ঘুম থেকে উঠে কেউ কিছু করুক না করুক আগে সেইখানে গিয়ে ঠাকুর ঘরে বসে জপ ধ্যান করে, তারপরে তারা অন্যান্য কাজ করে। এত বছর পরে মনে পড়ে না তারা কেমন আছে, কিন্তু এটা আমি দেখে এসেছিলাম, একটা অদ্ভুত প্রশান্তি বিরাজ করে, সেখানে গেলেই মনে হয় এখানে বসে জপ ধ্যান করি। ঠিক যেরকম মায়ের বাড়িতে গিয়ে দেখবেন, এটা মায়ের বাড়িতে ভীষণ রকমের বোঝা যায়, আপনি মায়ের বাড়িতে গিয়ে বসুন, বসে বসা মাত্রই আপনার জপ করতে ইচ্ছা করবে, শান্ত হয়ে বসে থাকতে ইচ্ছা করবে, কিছু না হোক সমস্ত কথা বন্ধ করে শ্রী শ্রী মায়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে ইচ্ছা করবে, মনে হবে যেন আমার জন্য তিনি অপেক্ষা করে আছেন। সারদানন্দজি তার অনেক তপস্যায় ওই বাড়িতে
আদ্যাশক্তি মহামায়াকে বসিয়ে দিয়েছিলেন। মাকে স্থূল অবস্থাতেই বটে তো বটে, সূক্ষ্ম অবস্থাতেও বসিয়ে দিয়েছেন। এবং মায়ের কাছে তিনি এমনভাবে প্রার্থনা করেছিলেন বসার সময়, আজও মা নিত্য সেখানে বসে আছেন। আমার তো বিশেষ করে মনে হয় যখনই ওপরে দোতলায় উঠে যাই, মনে হয় যেন মা যেন আমার জন্যই অপেক্ষা করে বসে আছেন। সাষ্টাঙ্গে প্রণাম করলে যেন মনে হয় মা যেন আমার প্রণাম নেবেন বলেই বসে আছেন। বলাই মহারাজকে আমরা জিজ্ঞেস করতাম, আপনারা যখন মায়ের কাছে যেতেন মা তখন কীরকম থাকতেন? বললেন, সাধারণত মা একদম কাপড় দিয়ে মুড়ে একবার একটা পুটুলির মতো, শুধু পা দুটো দেখা যেত। মায়ের পায়ের তলায় ওই যেরকম বলা আছে যে লাল স্থলপদ্মের স্থলপদ্ম প্রতিকাশ, লাল হালকা লালচে পায়ের তলাটা ছিল। গোলাপমা বেশ চিৎকার করে খান্ডানি মহিলার মতো বলতেন যে রাখালের সব বালক ভক্তরা এসেছে। তখন মা এক টুক করে মাতার ঘোমটাটা শুলে দিতেন। ভারী মিষ্টি নাকি মায়ের গলার আওয়াজ ছিল, খুব মিষ্টি। মা জিজ্ঞেস করতেন, এটা ন মায়ের লেগে থাকতো, মা এরকম ন ন করে কথা, এই আমাদের হুগলি জেলার লোকেরা যেরকম করে কথা বলে সেই রকম করে মা কথা বলতেন এবং খুব আস্তে আস্তে কথা বলতেন। এবং মায়ের হাসিটা নাকি অপূর্ব ছিল, যেটা বলতেন তোমরা তো মায়ের প্রথম দিককার ছবি দেখেছে, আমরা যখন মাকে দেখেছি মায়ের অনেক বয়স হয়ে গেছে, মায়ের দাঁতগুলো পড়তে শুরু করেছে, বুড়ি ঠাকুমাকে যেরকম দেখতে ঠিক সেই রকম, কিন্তু অদ্ভুত গ্ল্যামারাস। এই গ্ল্যামারাস শব্দটা তিনি ব্যবহার করেছিলেন। মায়ের কাছে গেলে মনে হতো সেরকম, আমরা চোখ বন্ধ করে যখন পরবর্তীকালে মায়ের বাড়িতে যেতাম ওই দৃশ্যটা ভাবার চেষ্টা করতাম। সিঁড়ি দিয়ে উঠেছি, গিয়ে আমার গ্ল্যামারাস মা বসে আছেন ওখানে, আমারই জন্য বসে আছেন, আমি যেন তার সঙ্গে কথা বলতে পারছি, আমি যেন তাকে আমার নিজের মনের ভাবটি প্রকাশ করতে পারছি। বলছেন সেই পদ্মলোচনের কথা, বলছেন পদ্মলোচন সেই একটি পরিত্যক্ত মন্দিরে একদিন শাঁখ নিয়ে ভোঁ ভোঁ করে বাজাতে শুরু করলেন। গ্রামে সবাই ছুটে গিয়ে দেখলেন যে কোথাও দেবতা নেই, আর সমস্ত জায়গাটা এগারো জন চামচিকেতে সেই নোংরা করে রেখেছে। আমাদের জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় আর মন, এরা যাবতীয় আবর্জনা বয়ে এনেছে এবং সেই আবর্জনায় একবারে সেই মন্দিরটি দুর্গন্ধ হয়ে গেছে। আমাদের বাদ্যানুষ্ঠান সাত ঘন্টা আড়ম্বর খুব রয়েছে বটে, কিন্তু মাধব কই, প্রথমে হৃদয়ে দেব ইষ্ট দেবতাকে প্রতিষ্ঠা করতে হবে, এটা হচ্ছে খুব বড় কথা। আমাদের সবার আগে আমাদের হৃদয়ের মধ্যে দেবতাকে প্রতিষ্ঠা করতে হবে। আমরা কিছুতেই হৃদয়ে দেবতাকে প্রতিষ্ঠা করতে চাই না। আমরা অনেকবার জয় মা বলি, কিন্তু জয় মা বলে মাকে কিছুতেই আমাদের হৃদয়ে, ভগবানকে কিছুতেই আমাদের হৃদয়ে প্রতিষ্ঠা করতে পারি না। এবং যতক্ষণ না পর্যন্ত হৃদয় দেবতাকে প্রতিষ্ঠা করতে পারবো, আমরা যতই যাই কিছু করি না কেন, আমরা কিছুতেই শান্তি পাবো না। আমরা যে জীবনে শান্তি পাই না তার মূল কথাটাই এই, ভগবানের সঙ্গে আমাদের আত্মীয়তা হয় না, আমরা আত্মীয় তার আত্মীয় এইটা বলতে পারি না। মহেশ্বরী আমার রাজা, আমি খাস তালুকের প্রজা, আমি কখনো সাতান কখনো নাতান, কখনো বাকির দায় না ঠেকি, তিলেক দ্বারা ওরে সমুন বদন ভরে মাকে দেখি। ভগবানের সঙ্গে এমন একটা সম্পর্ক, মৃত্যু এসে উপস্থিত হয়েছেন তখন সমনকেই বলার মতো সাহস হচ্ছে, তিলেক দ্বারা ওরে সমুন বদন ভরে মাকে দেখি, দু চোখ ভরে মাকে দেখি, আমি তো চলেই যাব, এই জগৎ সংসার ছেড়েই চলে যাব, অন্তত আমাকে তাকে দেখতে দাও, আমার আর রেখো না আধারে আমায় দেখতে দাও, আধারে আর আমি থাকতে চাই না, আমি যেন তোমায় দেখতে পাই। এই কথাগুলি বলেই আজকে আমাদের বলা থামব। ভগবানের ইচ্ছা হলে আবার আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে, আগামী 5 তারিখে, সেদিনকে সরস্বতী পুজো, জানি না সেদিনকে দেখা হবে কিনা, 5 না হলে অবশ্যই 12 তারিখ দেখা হবে, ভ্যালেন্টাইন্স ডের আগে মিশমিশ মিষ্টি করে আমরা হেসে বসবো, 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে, তার আগে আমরা ভগবানের কথা বলবো। আজ এই পর্যন্ত, আপনারা সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবেন। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এইটা সবসময় মাথার মধ্যে রাখবেন যে মন্দিরে যেন আমরা মাধবকে স্থাপন করতে পারি, তা না হলে কিন্তু সবটাই বৃথা।